তিন বছরের বেশি সময় পর করোনার জরুরি অবস্থা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন ডব্লিউএইচও প্রধান। জানান, বিশ্বে করোনার অস্তিত্ব থেকেই যাবে, তাই সতর্ক থাকতে হবে সবাইকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। করোনা পুরোপুরি বিদায় না নিলেও অনেকটাই বদলেছে বিশ্ব পরিস্থিতি। মহামারীর সেই ভয়াল অবস্থা থেকে এখন স্বাভাবিক জীবনে মানুষ। এমন সময়ে বিশ্ববাসীর জন্য স্বস্তির বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান জানান, জরুরি অবস্থা জারি রাখার দরকার নেই আর। It's therefore with great hope that I declare COVID-19. আশার সাথে আমি ঘোষণা করছি যে করোনা সংক্রান্ত বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা এখন আর প্রয়োজন নেই। তবে বিশ্বে করোনা নেই এমন মনে করা ঠিক হবে না। এখনো মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক জায়গায় প্রাণও যাচ্ছে। বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে করোনার প্রাদুর্ভাব রয়েছে, ঝুঁকি আছে নতুন উপধরনের, তাই সব দেশকে সতর্ক থাকার পরামর্শ তার। This virus is here to stay. এই ভাইরাস পৃথিবীতে থাকবে এবং ভবিষ্যতেও পরিবর্তিত হয়ে ফিরে আসার সম্ভাবনার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। নতুন উপধরন আবির্ভাব হলে আবারও মৃত্যু ও সংক্রমণ বাড়তে পারে। স্বাস্থ্য জরুরি অবস্থার অবসানে গেল সপ্তাহে সুপারিশ করা হয় জরুরি কমিটির বৈঠক থেকে, যা আমলে নিয়েছে ডব্লিউএইচও। 2019 সালের ডিসেম্বরে প্রথম করোনা শনাক্ত হয় চীনের উহানে। পরের বছরের 11 জানুয়ারি ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু দেখে দেশটি। প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় 30 জানুয়ারি সর্বোচ্চ স্তরের সতর্কতা হিসেবে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাখি জেসমিন, চ্যানেল 24।